কোনো ধর্মেই মদটাকে স্বীকৃতি দেয় না, কোনো ধর্মেই নিশাটাকে স্বীকৃতি দেয় না। আপনি নিশাগ্রস্ত মানুষ মানে আপনি পাপী মানুষ, আপনি পাপ করছেন, খারাপ কাজ করছেন। আমার ভাই দেখবেন গোদা বাংলায় আমরা বর্ধমান জেলার মানুষ একটা কথা বলি, সঙ্গদোষে লোহা ভাসে, ভাসে না ভাসে না। যদি সঙ্গটা ভালো হয় তো আপনিও ভালো হবেন। অনেকজন বলে দেখ আমার বন্ধুরা মদ খায়, আমি বসে থাকি, কই আমি মদ ছুই না। তুমি এক সপ্তাহ ছুবে না, দু সপ্তাহ ছুবে না, তিন সপ্তাহ পরে বন্ধু বলবে দেখ এক কুলি লে না, সে তখন এক কুল্লি গ্লাসে নিয়ে দেখবে এটা খারাপ, তারপরের দিন বলবে আর এক কুল্লি লে তো আজকে, সেদিনে দু কুল্লি নিবে, তারপরের দিন তিন কুল্লি, তারপরের দিন এক গ্লাস, তারপরের দিন বোতল, তারপরের দিন ফুল মাতাল। এটা ভুল বলছি আমি? বাস্তব। গাঁজা তালায় বসবেন, গাঁজার আসরে আপনি বলবেন আমার বন্ধু গাঁজা খায় আমি খাই না, এক মাস পরে বলবে এক টান মার, বুঝতে পারবি কত সুন্দর লাগে, খুব খারাপ কেউ ইলেন। তিন দিন পরে বলবে আর একটান দেয় দেখিনি, সেদিনে ভালোই লাগছিল একটু খারাপ লাগলো তাই বমি বমি ভাব লাগছিল, আর একটান মার, ও আর একটান নিবে। তিন দিন পরে তোমার নাম হবে খাঁটি গাঁজা খোর। এক সপ্তাহ কেন? তোমার সঙ্গটা খারাপ। আর আপনি যদি একটা নামাজির পাশে বসেন, একটা দিনদারের পাশে বসেন, একটা ভদ্র মানুষের পাশে ওটা বসা হয়, আপনিও ভদ্র মানুষ হবেন। একটা ভালো মানুষের পাশে বসলে আপনাকে ভালো কথাই বলবে, কখনো সে খারাপ কথা বলবে না। মাননীয় সদ্য জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম, এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি, সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি বিশ্ব নবী আকায় নামদার আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব শীতের রাত্রি, আমি অল্প সময় নেব আপনাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু টেস্টের প্লেয়ার নয়, আমি টোয়েন্টি টোয়েন্টি প্লেয়ার, আমি ওভার কমলি রান বেশি করি। আর আপনারা কে কিরকম জানি না, প্রথমে একটা কথা বলে নিই, আরবি কিতাবে একটা হেকায়েতে লতিফ বলে একটা কিতাব আছে, তাতে একটা তুলো চুরির ঘটনা এসছে। একজনের গোডাউনে তুলো চুরি হয়েছে, তো সে রাজার কাছে নালিশ রেখেছে আমার চোরটা ধরে দিতে হবে, কে চুরি করেছে। রাজা চিন্তা করলো কত আর ঘরে ঘরে খুঁজে বেড়াবো কে চুরি করে নিয়ে গেছে। খুব ভালো করে শুনবেন যারা আছেন, পরে কিন্তু আমাকে গালি দিবেন না, ওই জন্য শুনেলেন আগে। আমাদের বাপ বেটাকে চিনেন তো নাকি, আমাদের কথা সবাই নিতে পারে না, ফটাম করে লাগবে, ওই জন্য আমি আগে বলে লিখছি। সেই রাজা চিন্তা করলো কি করে চোর ধরা যায়, গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে দিলে, বলে আমার ঘরে দাওয়াত সবাই। তো তার আগে রাজা বক্তব্য দেবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। রাজা সিংহাসনে বসে আছে, সব মানুষরা তার সামনে বসে আছে। রাজা হঠাৎ করে বয়ান করতে করতে বললে, ইডিয়েট, মাথায় তুলো লাগিয়ে চলেছিস, যে চোর সে মাথায় হাত দিয়ে দেখলে শালা তুলো লেগে আছে নাকি,
চোর ধরা পড়ে গেল। কি বুঝলেন এখান থেকে? আমি যদি বলি সুদ সম্পর্কে, যারা সুদখোর তারা মনে করবেন না শালা আমাকে বলছে নাকি, আমি কিন্তু কেউ কি চিনি না, বুঝতে পেরেছেন না পারেননি। যারা মদ খান তারা মনে করেন না যে আমাদের সম্পর্কে বলছে নাকি। যারা চুরি করেন চোররা ভাববেন না, একটা একটা করে বলবো আমার বাবাজিরা আমার ভাইয়েরা, কোরআন থেকে বলবো পৃথিবীর অবস্থা একটা হারিকেনের কাঁচের মতো নাজুক হয়ে গেছে। মানুষের ইমান যে যতই ফুটানি করুক আর হাদিস পড়ুক যত নামাজ পড়ুক, কিয়ামতের আলামত শুনেলেন যে যুগটাই এসে আমরা দাঁড়িয়ে আছি। কচু পাতা দেখেছেন? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে দাঁড়িয়ে থাকে না, টলটল করে, যেদিকে ইচ্ছা সেদিকে বেরিয়ে পালাবার চেষ্টা করে, যেমন স্লিপ খায়। মানুষের ইমানটা কচু পাতায় পানি রাখার মতো অবস্থায় আছে, একটু টলমল করলেই সেখান থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। এটা আমি বলে যাচ্ছি, কেন বলে দিই, একটা একটা করে শুনবেন। আমাদের দেশের পরিস্থিতি, অনেকজন, আমি দুদিন আগে হিজাব নিয়ে বোরকা নিয়ে বক্তব্য দিয়েছি, আমি আজকে ওটা আর বলতে যাব না। আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনে রেখে দেন। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়েছো। আপনি নিজেকে মুসলমান বলছেন, সবাই হাত তুলে বলুন আমরা মুসলমান তো, এ বাকিগুলো আপনারা কি? সবাই হাত তুলেছেন মাশাআল্লাহ। মুসলমান যে আমি, আমার পরিচয়টা কি? মুসলমানের পরিচয় থাকবে তো নবীজির সুন্নত দাড়ি, কিন্তু এই মজমাই যদি হিসেব করা যায় 98% লোক হিজড়ে আছে, দাড়ি চাচা মাল। আমার কথা আমি বললাম গায়ে লাগবে, লোকে আমাকে গালি দেয়, কিন্তু বাস্তব বলছি আমি, দাড়ি চাচা। আপনাকে কে বললে চাচতে? সরকার, মোদিজি, অমিত শাহ, যোগী। আপনি যোগীকে গালি দিচ্ছেন, অমিত শাহকে গালি দিচ্ছেন, মোদিকে গালি দিচ্ছেন। যারা গালি দিচ্ছ তারা কান খুলে শোনো, সেলুনে বসে যারা দাড়ি চাচো তুমি নিজেকে গালি দাও যে তুমি কি হারাম খোর, তারপরে পরকে বলবে। তুমি বাবরি মসজিদের জন্য কাঁদছো মুসলমান, আর তোমার মসজিদ তোমার জন্য কানে তুমি নামাজ পড়ো না, বুঝতে পেরেছেন না? বললি এই মৌলবিটা দোষী, এই মৌলবিটা অপরাধী, কখনো নয়। আমাকে লোকে মনে করে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, আমি কখনো পীর বিরোধী নই, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি। যারা আমার জলসা শুনে তারা জানে, ইউটিউবে খুব গায়ে লাগা কথা, কিন্তু যদি অনুভব করেন আর ভাবেন আপনি কি অন্যায় পথে আছেন সেটা আপনি বুঝতে পারবেন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের দেশের লোক ওলি চিনতে পারে না। যারা গাছতলায় বসে গাঁজা খায়, এক ওয়াক্তের নামাজ পড়ে না, তাদেরকে সমাজের মেয়েরা সমাজের মানুষ তাদেরকে ওলি বলে ব্যাখ্যা করে। যারা গাঁজার টান মারে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, তারা গাছতলায় বসে তাবিজ লেগে। আমরা বললে এই মৌলবিটা খারাপ, আমি কারো বিরুদ্ধে নই, আমি সিস্টেমের বিরুদ্ধে। তুমি নামাজি হও, শুধু মুসলমান ধর্মে নয়, কোন ধর্মেই মদটাকে স্বীকৃতি দেয় না, কোন ধর্মেই নিশাটাকে স্বীকৃতি দেয় না। আপনি নিশাগ্রস্ত মানুষ মানে আপনি পাপী মানুষ, আপনি পাপ করছেন, খারাপ কাজ করছেন। আমার ভাই দেখবেন গুদা বাংলায়, আমরা বর্ধমান জেলার মানুষ একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে, ভাসে না ভাসে না? যদি সঙ্গটা ভালো হয় তো আপনিও ভালো হবেন। অনেকজন বলে দেখ আমার বন্ধুরা মদ খায়, আমি বসে থাকি, কই আমি মদ ছুই না। তুমি এক সপ্তাহ ছুবে না, দু সপ্তাহ ছুবে না, তিন সপ্তাহ পরে বন্ধু বলবে দেখ এক কুলি লে না, সে তখন এক কুলি গ্লাসে নিয়ে দেখবে এরা খারাপ, তারপরের দিন বলবে আর এক কুলি লে তো আজকে, সেদিনে দু কুল্লি নেবে, তারপরের দিন তিন কুল্লি, তারপরের দিন এক গ্লাস, তারপরের দিন বোতল, তারপরের দিন ফুল মাতাল। এটা ভুল বলছি আমি? বাস্তব
গাঁজা তালায় বসবেন, গাঁজার আসরে আপনি বলবেন আমার বন্ধু গাঁজা খায় আমি খাই না, এক মাস পরে বলবে এক টান মার, বুঝতে পারবি কত সুন্দর লাগে, খুব খারাপ কেউ ইলেন, তিন দিন পরে বলবে আর এক টান দেয় দেখিনি, সেদিনে ভালোই লাগছিল একটু খারাপ লাগলো তাই বমি বমি ভাব লাগছিল, আর এক টান মার, ও আর এক টান নিবে, তিন দিন পরে তোমার নাম হবে খাঁটি গাঁজা খোর, এক সপ্তাহ কেন তোমার সঙ্গটা খারাপ, আর আপনি যদি একটা নামাজির পাশে বসেন, একটা দিনদারের পাশে বসেন, একটা ভদ্র মানুষের পাশে ওটা বসা হয় আপনিও ভদ্র মানুষ হবেন, একটা ভালো মানুষের পাশে বসলে আপনাকে ভালো কথাই বলবে কখনো সে খারাপ কথা বলবে না, আপনাকে মাতাল হওয়ার কথা বলবে না। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিনে হিসেব নেবেন কার, দুজনের, জিন এবং ইনসানের, তাই না? কার কার হিসেব হবে? জিন এবং ইনসান, এদের মধ্যে এক শ্রেণীর মানুষের আল্লাহ হিসেব নেবেন না কিয়ামতের দিনে, তাদের হিসাব হবে একটা প্রাণীর মতন, একটা জীবজন্তুকে যেমন আল্লাহ দাঁড় করাবেন কিয়ামতের দিনে এক শ্রেণীর প্রাণীকে, তারা কারা? তারা হচ্ছে তোমার সমাজের গৃহপালিত পশু, যারা গৃহপালিত পশুর ওপরে অত্যাচার করে, আপনার বাড়িতে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, বিড়াল আছে, আমাদের সমাজে কুকুর আছে, অন্যায়ভাবে এদের ওপরে যারা অত্যাচার করে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যে তোমাদের ওপরে যারা অত্যাচার করেছে আজকে তোমরা বদলা নাও, আল্লাহ তাদেরকে দিয়ে বদলা লিয়া করাবেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের হিসেব আমার আল্লাহ কিয়ামতের দিনে নিবেন না, সেটার নাম হচ্ছে পাগল। কি বললাম? পাগল। সে নিজে কি বলে জানে না, কি খায় জানে না, কি করে জানে না, কোথায় যায় সে জানে না, সে ম্যাড, একটা পাগল। তার হিসেব নিকেশ কিয়ামতের দিনে হবে একটা প্রাণীর মতন, আল্লাহ তার কোনো হিসেব করবে না, সেদিনে বলবে জান্নাতে প্রবেশ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষের হিসেব কেন নেবেন? তার দুটো কারণ, কটা বললাম মনে রাখবেন, কটা? দুটো। এটা আপনি একটা অমুসলিম ভাইকে বলতে পারবেন, আপনার বন্ধুকে বলতে পারবেন, দুটো কারণ। একটা হচ্ছে আল্লাহ মানুষকে বিবেক আর বুদ্ধি দান করেছেন। আপনাদের সমাজে একটা ভালো মানুষ কখনো গুখায়? গুখাবে না। এই যে খানা দিচ্ছে জলসা স্টেজে, কেউ ওই খাবারের সাথে মাটিটাকে তুলে মাখিয়ে খাবে? কেন? তার বুদ্ধি আছে মাটিটা খাওয়া যাবে না, আমাকে খানাটাই খেতে হবে। যে প্লেটটা দিয়েছে প্লেটটা চিবিয়ে খাবে না, আর সে যদি প্লেটটা চিবিয়ে খায় জানবে লোকটা পাগল, তাই না? পাগল বলে দিবে লোকে। সে কখনো একটা সুবুদ্ধিমান মানুষ খেতে পারে না, সে নিজের ভালো মন্দটা বিচার করে, আমার জন্য কোনটা ভালো। দ্বিতীয় নম্বর আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে বিচার করার জন্য, সেটা হচ্ছে জুবান। আল্লাহ বলার যোগ্যতা দিয়েছে, একটা প্রাণীকে আল্লাহ বলার যোগ্যতা দেয়নি। একটা কুকুরকে যদি মারা হয় সে কখনো বলতে পারে না যে আমাকে লাগছে, শুধু একটা আওয়াজ করে, সেটাই তার ব্যথা। একটা বিড়াল শুধু আওয়াজ করে, একটা গরু শুধু আওয়াজ করে, বাকি তাদের বলার ক্ষমতা নাই, আমাকে এত জোরে কেন মারলি? একটা বন্ধুকে যদি এক কিল মারা হয় সে বলে ওরে বাবারে এত জোরে মারলি কেন বে? বলে না, বলে না, তার মানে তাকে লেগেছে, আল্লাহ তাকে বলার ক্ষমতা দিয়েছে, সে অনুভব করেছে, অনুভব করার পরে প্রতিবাদ করেছে। আপনি একটা গরুকে মারছেন অন্যায়ভাবে, সে প্রতিবাদ করতে পারে না যেহেতু আল্লাহ তাকে জুবান দেয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, ইন্না জাআলনামা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরা কাহফের প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমি এই আমার প্রিয় বান্দাদের জন্য এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত ঘর বাড়ি নদ নদী নালা আসমান জমিন সব দিয়ে আমি সাজিয়েছি গোটা পৃথিবীটা। আমার ভাই, আল্লাহ যতগুলো সৃষ্টি আছে পৃথিবীর বুকে, আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন,
যতগুলো আমার সৃষ্টি আছে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে ডিবেটটা চলছে শুনে রেখে দেন, ডিবেটটা আপনি আমি তৈরি করেছি, করেছি না করি নাই, ডিবেটটা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এতগুলো জাতি